সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আক্তার, একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব খাদ্য পুষ্টি বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় নম্বর চ্যাপ্টার। চ্যাপ্টারটির নাম হচ্ছে বেসিক ফুড গ্রুপস অ্যান্ড ব্যালেন্স ডায়েট, যেটাকে বাংলা করলে হয় মৌলিক খাদ্য গোষ্ঠী এবং সুষম খাদ্য। ইতিমধ্যে তোমাদের মৌলিক খাদ্য গোষ্ঠী সুষম খাদ্য চ্যাপ্টারে আমি তোমাদেরকে বেসিক কিছু কনসেপ্ট দিয়েছিলাম। ওই কনসেপ্টে কিছু ডেফিনেশন ছিল কোনটা কি জিনিস, সেটা আমি তোমাদের সাথে ডিটেলস আলোচনা করেছি। তো আজকে আমরা মৌলিক খাদ্য গোষ্ঠীতে সরাসরি চলে যাব। মৌলিক খাদ্য গোষ্ঠীতে যাওয়ার আগে আমরা কিছু বেসিক কথা বলবো, যে আমরা সুস্থ থাকার জন্য খাবার গ্রহণ করি, আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি এবং এই খাবারগুলোর সাথে আসলে পুষ্টি সম্পর্ক, অর্থাৎ প্রতিটি পুষ্টি উপাদান থেকে আমরা খাবারগুলো নিয়ে থাকি। যেমন আমরা পুষ্টি উপাদানের ছয়টি যে উপাদান, যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং পানি, আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কোনো না কোনোভাবে দেখা যায় যে এই ছয়টি খাদ্য উপাদানের প্রতিচ্ছবি ঘটে থাকে। এই ছয়টি খাদ্য উপাদান থেকে কোনো না কোনোভাবে আমরা খাবার গ্রহণ করে থাকি। এবং যদি প্রতিদিনের খাদ্য তালিকায় এই ছয়টি খাদ্য উপাদান থেকে যদি খাদ্য গ্রহণ করা হয়, তখন একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। এবং এই ছয়টি উপাদান থেকে খাদ্য যদি গ্রহণ করা হয়, তখন আমরা তাকে বলি সুষম খাদ্যটা তার আসলে সম্পন্ন হয়েছে। কারণ সুষম খাদ্যটা হচ্ছে যখন খাদ্যে ছয়টি উপাদান থেকে তার প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ একজন ব্যক্তির প্রয়োজন অনুযায়ী যখন তার ছয়টি খাদ্য উপাদান থেকে যে যখন খাবার গ্রহণ করবে, তখন সেটাকে আমরা বলছি সুষম খাদ্য সুষম খাদ্য। এখন মৌলিক খাদ্য গোষ্ঠীর সাথে আসে সুষম খাদ্যের মিলটা আসলে কোথায়? সুষম খাদ্য যখন আমরা গ্রহণ করব, তখন আমাদের খাদ্যে ছয়টি উপাদান থাকে এবং এই ছয়টি উপাদানকে কাজের ভিত্তিতে কিছু কিছু খাদ্য গোষ্ঠীতে আসলে ভাগ করা হয়েছে। এই ভাগগুলোকে আমরা বলছি মৌলিক খাদ্য গোষ্ঠী। তো এখন আমরা দেখে নেব মৌলিক খাদ্য গোষ্ঠীর সংজ্ঞা। মৌলিক খাদ্য গোষ্ঠী, তার ইংরেজি হচ্ছে বেসিক ফুড গ্রুপস। শিক্ষার্থীরা, তোমরা বাংলার পাশাপাশি তোমাদের যে কি পয়েন্টগুলো, সেগুলো তোমরা একটু ইংরেজিতে শিখবে, যেহেতু তোমরা এখন একাদশ শ্রেণীতে পড়ো। সেক্ষেত্রে তোমাদের টার্মগুলো একটু ইংরেজিতে জানা থাকলে সেটা তোমাদের জন্য ভালো হয়। তো আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে বেসিক যে টার্মগুলো আছে সেগুলোর ইংরেজিটাও আমি তোমাদেরকে বলার চেষ্টা করব এবং তোমরা সেটা ভালোভাবে শিখে নেবে। এখানে খেয়াল করো শিক্ষার্থীরা, মৌলিক খাদ্য গোষ্ঠীর সংজ্ঞা কী বলা হয়েছে? পুষ্টিসম্মত আহার তৈরিতে, পুষ্টিসম্মত আহার কোনটি? যখন আমরা খাবারের মধ্যে আমাদের যে খাদ্যের যে পুষ্টির যে উপাদানগুলো, ওই উপাদানগুলো যখন থাকবে পুষ্টিসম্মত আহার তৈরিতে, এবং খাদ্যদ্রব্যের কোনটি কী পরিমাণে গ্রহণ করলে দেহ খাদ্য উপাদানের অনুমোদিত চাহিদা পূরণ করা যায়। কী পরিমাণ মানে একজন মানুষের জন্য খাদ্যের কতটুকু পরিমাণ দরকার। যেমন একজন শিশুর জন্য যে পরিমাণ খাদ্য দরকার, একজন বয়স্ক মানুষের জন্য কিন্তু সে পরিমাণ খাদ্য লাগবে না, আর একটু বেশি লাগবে। আবার স্পেশাল কিছু কনসিডারেশন আছে, যেমন প্রেগনেন্ট এবং ল্যাকটেটিভ মাদার, অর্থাৎ প্রসূতি, গর্ভবতী এবং প্রসূতি মায়েদের জন্য কিন্তু খাদ্যের প্রয়োজনটা একটু বেশি হয়। আবার বাড়ন্ত বয়স, অর্থাৎ কিশোর কিশোরী বয়সও কিন্তু খাদ্যের প্রয়োজনটা একটু বেশি হয়। তো এক একটা মানুষের এক একটা সময়ের জন্য তার দেহের খাদ্যর চাহিদাটা এবং অনুমোদিত পরিমাণ, অর্থাৎ কতটুকু খাদ্য সে গ্রহণ করবে, সেটা কিন্তু ডিফারেন্ট করে। তো খাদ্যদ্রব্যের কোনটি কী পরিমাণে গ্রহণ করলে দেহ খাদ্য উপাদান অনুমোদিত চাহিদা পূরণ করা যায়, তা সহজে নির্ধারণের সুবিধার্থে ওইটার একটা ক্যালকুলেশন আছে, যেটা তোমরা পরবর্তীতে জানতে পারবে যে কার জন্য কতটুকু খাদ্য দরকার। তো সেটা নির্ধারণ করার সুবিধার্থে সব খাদ্যকে তাদের প্রধান পুষ্টি উপাদান অনুযায়ী, প্রধান পুষ্টি উপাদানগুলো কী কী, প্রধান পুষ্টি উপাদানগুলো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, প্রধান পুষ্টি উপাদান অনুযায়ী শ্রেণীভুক্ত করা হয়েছে। এই প্রধান পুষ্টি উপাদান অনুযায়ী যে সবগুলো খাদ্যকে শ্রেণীভুক্ত করা হয়েছে, এই শ্রেণীবিভাগকে মৌলিক খাদ্য গোষ্ঠী বা বেসিক ফুড গ্রুপস বলা হয়ে থাকে। এখন আমরা দেখব মৌলিক খাদ্য গোষ্ঠীর গুরুত্ব, ইম্পর্টেন্স অফ বেসিক ফুড গ্রুপস।
এতক্ষণ আমরা মৌলিক খাদ্য পুষ্টিটা কেন দরকার, কি কারণে দরকার একটু আমরা পড়েছি, এবং সে সাথে আমরা সুষম খাদ্য নিয়ে একটু কথা বলেছি এবং সুষম খাদ্য পরিকল্পনা করার ক্ষেত্রে মৌলিক খাদ্য গোষ্ঠী কীভাবে ভূমিকা রাখতে পারে সেটা আমরা একটু ডিসকাস করেছি এবং আমরা ইন জেনারেল মৌলিক খাদ্য গোষ্ঠীর সংজ্ঞাটা পড়েছি। তা এখন আমরা দেখব মৌলিক খাদ্য গোষ্ঠীর জ্ঞান যদি জানা থাকে তাহলে সেটা আমরা কী কী কাজে লাগাতে পারি, বা এই যে মৌলিক খাদ্য গোষ্ঠী নিয়ে আমি দুটো ক্লাসে পরপর তোমাদের সাথে কথা বলছি, সেটার আসলে জানাটার গুরুত্বটা কোথায়, জানলে আমরা কী কী করতে পারবো। তো প্রথমেই আমরা দেখছি যে মৌলিক খাদ্য গোষ্ঠীর প্রত্যেক বিভাগ হতে খাদ্য নির্বাচন করে, আমি আগেই বলেছি মৌলিক খাদ্য গোষ্ঠীর কিছু গ্রুপ থাকে, সেই গ্রুপগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়বো। যেমন দেহ গঠনকারী খাদ্য হিসেবে এক ধরনের আসতে পারে, তারপরে হচ্ছে তোমার শক্তি উৎপাদনকারী খাদ্য হিসেবে একরকম হতে, রোগ প্রতিরোধকারী খাদ্য হিসেবে একটা গ্রুপ আসতে পারে। এই এইগুলোর ভিত্তিতে আসলে মৌলিক খাদ্য গোষ্ঠীটাকে শ্রেণীবিভাগ করা হয়েছে। তো মৌলিক খাদ্য গোষ্ঠীর প্রত্যেক বিভাগ থেকে খাদ্য নির্বাচন করে দৈনন্দিন খাদ্য তালিকা প্রস্তুত করলে সুষম খাদ্য পরিকল্পনা করা যায়, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের ব্যালেন্স ডায়েট, অর্থাৎ আমরা প্রতিদিনের খাবারে যে খাদ্যের 6টি উপাদান থেকে যদি খাদ্য গ্রহণ করি তখন সেটা ব্যালেন্স ডায়েট বলা হয়। এবং এই ব্যালেন্স ডায়েট তৈরি করার ক্ষেত্রে কিন্তু মৌলিক খাদ্য গোষ্ঠীর গুরুত্বটা অনেক বেশি। তো আমরা যদি মৌলিক খাদ্য গোষ্ঠীটা সম্পর্কে জানি যে কোন কোন খাবারগুলো থেকে আমরা কী কী উপাদান পাচ্ছি এবং কী কী কাজ হচ্ছে, তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন খাদ্য তালিকা, বিশেষ করে সুষম খাদ্য তৈরিতে মৌলিক খাদ্য গোষ্ঠীর ভূমিকাটা অনেক বেশি। এখন দেখব খাদ্য তালিকা প্রণয়নে মৌলিক খাদ্য গোষ্ঠী নির্বাচন করা হলে সব ধরনের পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করা হয়। মৌলিক খাদ্য গোষ্ঠীকে যে কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়েছে ওই ভাগকৃত শ্রেণী থেকে যদি প্রত্যেক দিনের আহারে খাদ্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয় তখন আসলে প্রত্যেকটা খাদ্য উপাদানই পুষ্টিগুণ আলাদা এবং সব ধরনের পুষ্টিকর উপাদানগুলো একজন মানুষের বা ব্যক্তির খাবারের তালিকায় চলে আসে। তো এই জন্য মৌলিক খাদ্য গোষ্ঠীর গুরুত্বটা অনেক বেশি। এরপরে আমরা দেখছি প্রতি বেলার খাবারে মৌলিক খাদ্য গোষ্ঠীর একই শ্রেণী একই গোষ্ঠী থেকে একই রকম খাদ্য নির্বাচন না করে সেই গোষ্ঠীভুক্ত অন্য খাদ্য নির্বাচন করা যায়। মৌলিক খাদ্য গোষ্ঠীতে অনেক ধরনের খাবারের নাম থাকে এক একটা গ্রুপ অনুযায়ী, এই গ্রুপ অনুযায়ী যে খাবারের নামগুলো করা হয়ে থাকে সেই খাবারগুলো থেকে, যেমন এক একদিন এক একটা গ্রুপ থেকে যদি খাবারগুলো গ্রহণ করা হয় বা সিলেক্ট করা হয় তাহলে আমাদের ফুডের যে মনোগ্যামিটা অর্থাৎ মনোটোনাস ফুডগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো, ফুডের ডাইভার্সিটি বা বৈচিত্র্য আসবে। তো মৌলিক খাদ্য গোষ্ঠী জানা থাকলে একই খাবার বারবার রিপিট হওয়ার সুযোগটা কম থাকবে। সরি শিক্ষার্থীরা, একই ধরনের খাবারটা রিপিট হবে না, যে একদিন যে খাবার গ্রহণ করা হবে দেখা যাবে মৌলিক খাদ্য পুষ্টির জ্ঞানটা থাকলে পরের দিন হয়তো একই পুষ্টি মান সম্পন্ন অন্য খাবারগুলোকে আমরা সিলেক্ট করতে পারবো, এতে করে খাদ্যের বৈচিত্র্য আসে এবং পুষ্টি উপাদানের সরবরাহ ঠিক থাকে। ফুড ডাইভার্সিটিটা কোনো মানুষেরই আসলে প্রতিদিন একই রকম খাবার খেতে ভালো লাগে না, আমরা হচ্ছে যদি খাবার ডাইভার্সিটিটা আনতে চাই বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আমি বলবো যে শিশুদের যখন খাবার দেওয়া হয় তখন কিন্তু তারা একই খাবারের টেস্ট প্রতিদিন নিতে চায় না, শুধু শিশুদের ক্ষেত্রে বললে ভুল হবে, সব ধরনের সব বয়সের মানুষ কিন্তু একই খাবার প্রতিদিন খেতে আমরা পছন্দ করি না। সো খাবারের ডাইভার্সিটি আনার জন্য মৌলিক খাদ্য গোষ্ঠীর গুরুত্বটা অনেক বেশি এবং পুষ্টি উপাদানগুলো হচ্ছে তাতে করে সরবরাহ ঠিক থাকে। তো এতক্ষণে আমরা তিনটা মৌলিক খাদ্য গোষ্ঠীর পার্থক্য আমরা সরি পার্থক্য না ও গুরুত্ব আমরা দেখলাম। তো এরপরে আমরা আরও কিছু গুরুত্ব দেখব। আরেকটি মৌলিক খাদ্য গোষ্ঠীর গুরুত্ব হচ্ছে মৌলিক খাদ্য গোষ্ঠীতে কোন বিভাগ হতে কতটা খাদ্য গ্রহণ করা হলে পুষ্টির চাহিদা পূরণ হবে তা উল্লেখ করা থাকে, অর্থাৎ মৌলিক খাদ্য গোষ্ঠীর কিন্তু একটা চার্ট, এখানে হচ্ছে এক একটা খাবার এক একটা বিভাগ থেকে এক একটা খাবার কোন পরিমাণে কতটুকু গ্রহণ করলে কোন কোন পুষ্টি উপাদানগুলো কতটুকু পরিমাণে পাওয়া যাবে সেটা সুন্দর করে মৌলিক খাদ্য গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা থাকে, কাজেই এতে করে ব্যক্তির চাহিদা অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর খাবার গ্রহণ করা যায়। একজন মানুষের জন্য কতটুকু খাবার প্রয়োজন, যেমন একজন হার্টের পেশেন্টের জন্য একজন ডায়াবেটিসের পেশেন্টের জন্য কোন খাবারগুলো দেওয়া যেতে পারে, কতটুকু খাবার দেওয়া যেতে পারে, একজন গর্ভবতী মায়ের জন্য একজন পুষ্টি
শিশুতি মায়ের জন্য কতটুকু খাবার লাগবে, একজন অ্যাডোলেসেন্স বয়েজ অ্যান্ড গার্লসের জন্য কতটুকু খাবার লাগবে, একটা 6 মাস বয়সের পরে একটা যা আমরা যে পরিপূরক খাবার শিশুদের শুরু করা হয় সেজন্য কী কতটুকু খাবার, পুষ্টিকর খাবার কী কী দেওয়া যেতে পারে, বা স্কুল গোয়িং চিলড্রেন যারা আছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সব বয়সের মানুষের ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের ডিজিজের ক্ষেত্রে কোন খাবার কাকে কতটুকু দেওয়া যাবে এবং কোন কোন পুষ্টি উপাদানটা সে পাবে, সেটা আসলে মৌলিক খাদ্য গোষ্ঠীর জ্ঞান যদি থাকে বা লিস্টগুলো যদি জানা থাকে সেখান থেকে আমরা এভাবে উপকৃত হতে পারি। এরপরে দেখছি হাসপাতাল বা বাড়িতে রোগীর পথ্য নির্বাচনে মৌলিক খাদ্য গোষ্ঠী ব্যবহার করে সুষম পথ্য তালিকা তৈরি করা যায়। হাসপাতালে আমরা দেখেছি যে এক একজন রোগীর জন্য কিন্তু এক এক ধরনের পথ্য নির্বাচন করা হয়। কিছু কিছু রোগীর জন্য কিছু কিছু খাদ্য রেস্ট্রিকশন থাকে, আবার কিছু কিছু রোগীর জন্য কিছু কিছু খাদ্য হচ্ছে ওপেন থাকে যে সে যে কোনো সময় নিতে পারবে। আবার বাড়িতেও দেখা যাচ্ছে যে অনেক অসুস্থ ব্যক্তি থাকেন যাদেরকে হসপিটালাইজড করার প্রয়োজন হয় না, সে ধরনের অসুস্থ ব্যক্তিকে কী ধরনের পথ্য, অর্থাৎ তার ওষুধের পাশাপাশি তাকে যে খাবারটা দেওয়া হবে যাতে করে তার ওষুধটা শরীরে খুব ভালোভাবে কাজ করবে এবং সে দ্রুত রোগ নিরাময় থেকে মুক্ত হতে পারবে। তো এই ধরনের রোগীর ক্ষেত্রে যে মৌলিক খাদ্য গোষ্ঠী থেকে যদি খাদ্য গোষ্ঠী ব্যবহার করে যদি খাদ্য তালিকা তৈরি করা হয় তাহলে খাদ্যের পুষ্টিমান বজায় থাকবে এবং একজন মানুষের সুষম খাবার যে যে খাবারগুলো তার জন্য রেস্ট্রিক্টেড করা হয়েছে সেই খাবারগুলো বাদ দিয়ে তার উপযোগী বা ওই ডিজিজ উপযোগী কোন কোন খাদ্যগুলো দিলে তার পুষ্টি চাহিদা পূরণ হবে এবং দেহের বৃদ্ধি বর্ধন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সেটা কিন্তু জানা যায়। তারপরে আমরা এখন দেখে নিচ্ছি লাস্ট আরেকটি মৌলিক খাদ্য গোষ্ঠীর গুরুত্ব দেওয়া আছে, সেটা হচ্ছে মৌলিক খাদ্য গোষ্ঠীতে বিভিন্ন মূল্য শ্রেণীর অর্থাৎ স্বল্প মূল্য ও বেশি মূল্যের খাদ্য শ্রেণীভুক্ত হওয়াতে আয়ের সাথে সঙ্গতি রেখে স্বল্প মূল্যের খাদ্যের মাধ্যমে পুষ্টি সরবরাহ নিশ্চিত করা যায়। যে মৌলিক খাদ্য গোষ্ঠীতে যে খাবারের তালিকাগুলো দেওয়া হয় সে তালিকাগুলোতে কিন্তু শুধুমাত্র সবই উচ্চ মূল্যের খাবার দেওয়া হয় না, অর্থাৎ হাই ক্লাস, মিডল এবং লো এই তিনটা গ্রুপের সমন্বয়ে কিন্তু মৌলিক খাদ্য গোষ্ঠীটা এক্সপার্টরা তৈরি করে থাকেন। কারণ যে মানুষের আর্থিকভাবে একটু দুর্বল বা আর্থিক সচ্ছলতা কম তার কি পুষ্টিকর খাবার খাওয়ার রাইট নেই? অবশ্যই আছে। বা যার হচ্ছে আর্থিকভাবে যে কেপাবল, যার অনেক টাকা পয়সা আছে, সে কিন্তু দেখা যায় যে এক ধরনের খাবার নিবে, আবার যার মিডল ইনকাম গ্রুপ যারা আছে তারা এক ধরনের খাবার নিবে, আবার যাদের লো ইনকাম তারা এক ধরনের খাবার নিবে। কিন্তু মৌলিক খাদ্য গোষ্ঠীর জ্ঞানটা যদি থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোন খাবার, কম খাবারের মধ্যেও কিন্তু অনেক পুষ্টিকর উপাদান থাকে, সো লো কস্ট ব্যালেন্স ডায়েট বা লো কস্ট ডায়েট দিয়েও কিন্তু সে তার পুষ্টি চাহিদাটা সহজে পূরণ করতে পারবে। এবং একজন ব্যক্তির যেটা বলছি ইনকামের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু একজন মানুষ তার খাদ্যগুলো সিলেক্ট করতে পারে, এবং সে খাদ্যগুলো যদি মৌলিক খাদ্য গোষ্ঠী থেকে সিলেক্ট করা হয় তাহলে সেটা অনেক বেশি সায়েন্টিফিক হবে এবং সেক্ষেত্রে খাদ্যের প্রত্যেকটা পুষ্টি উপাদান বজায় থাকবে এবং সুষম খাদ্যটা কিন্তু সেভাবে সে পেয়ে যাচ্ছে। এখন আমরা দেখব যে এতক্ষণ আমি মৌলিক খাদ্য গোষ্ঠী কি, মৌলিক খাদ্য গোষ্ঠীর গুরুত্ব নিয়ে পড়েছি, এখন আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখব যে মৌলিক খাদ্য গোষ্ঠীটা থেকে যদি কোনো মানুষ খাদ্য গ্রহণ করে তখন তার আসলে শরীরের উপকারটা তার কী হচ্ছে। তো এখানে একটা গ্রাফিক্যাল ভিউ আছে, সেটা তোমরা একটু দেখো। এখানে হচ্ছে মৌলিক খাদ্য গোষ্ঠী হতে খাদ্য নির্বাচন, অর্থাৎ একজন মানুষ যদি মৌলিক খাদ্য গোষ্ঠী থেকে খাদ্য নির্বাচন করে তাহলে তারপরে কী হবে, সে সুষম খাদ্য পরিকল্পনা করতে পারবে। আমরা জিস্ট আকারে পড়ছি, মৌলিক খাদ্য গোষ্ঠী হতে খাদ্য নির্বাচন করলে সুষম খাদ্য পরিকল্পনা করতে পারবে, এবং সুষম খাদ্য পরিকল্পনা যদি করা হয় বা একজন মানুষ যদি সুষমভাবে খাদ্য পরিকল্পনা করে যদি খাদ্য গ্রহণ করতে পারে তাহলে তার কী হবে, পুষ্টি উপাদানের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় খাদ্য প্রাপ্তি। অর্থাৎ সুষম খাদ্য মানেই হচ্ছে খাদ্যে 6টি উপাদান থেকে খাদ্য সংগ্রহ করবে এবং তাতে পুষ্টি উপাদানের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় খাদ্য তার একজন মানুষের জন্য কোন মানুষের জন্য কোন বয়সের জন্য কোন রোগীর জন্য কোন কোন খাদ্যগুলো দরকার সে তার অনুযায়ী হচ্ছে পুষ্টি চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় খাদ্যটা সে পাবে। যখন সে প্রয়োজন অনুযায়ী খাদ্যটা তার শরীরে আসবে বা সে খাবে তখন কী হবে,
পুষ্টি উপাদানের ঘাটতি বা আধিক্য রোধ হবে। অর্থাৎ অনেক সময় অনেকে অনেক বেশি পুষ্টিকর খাবার খেয়ে ফেলতেছে বা অনেক বেশি পরিমাণ নিউট্রিয়েন্ট তার শরীরে চলে আসতেছে, সেটাও যেমন অধিপুষ্টি যেমন শরীরের জন্য ক্ষতিকর, আবার কম পুষ্টিটাও হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর। যদি পুষ্টির আধিক্য, যদি সে অনেক বেশি খাবার ভুল করে আগেই অনেক বেশি পরিমাণ খাবার, যেমন অনেকে হচ্ছে তেল চর্বি বা অনেক বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার খেয়ে ফেলতেছে, অনেক বেশি প্রোটিন সমৃদ্ধ খাবারও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। তাই ও পুষ্টি উপাদানের আধিক্যটাও যেমন সে রোধ করতে পারবে, আবার যদি তার কোনো ঘাটতি থাকে সেটাও কিন্তু সে ব্যালেন্স করতে পারবে, এবং সবশেষে আমরা দেখতে পাচ্ছি সুস্থ সবল ও কর্মক্ষম দেহ প্রাপ্তি। অর্থাৎ আমি যদি অ্যাট এ গ্লান্স বলতে চাই যে মৌলিক খাদ্য গোষ্ঠী থেকে খাদ্য নির্বাচন করলে আমি সুষম খাদ্য পরিকল্পনা করতে পারবো, তাতে আমার শরীরের ব্যালেন্স হবে, শরীরের খাদ্যের যে ব্যালেন্স সেটা থাকবে, মানে পুষ্টি উপাদানের ব্যালেন্স থাকবে, এবং তার বিনিময়ে আমি কি হচ্ছি সুস্থ সবল এবং কর্মকর্ম দেহ হচ্ছে একজন মানুষ পেয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে মৌলিক খাদ্য গোষ্ঠীর আসলে ইন জেনারেল যদি বলা হয় জিস্টটা কি। আশা করি তোমরা আজকের ক্লাসটি সব প্রত্যেকে বুঝতে পারবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।